যারা ভাই গাবি ভালো মানের গাবি কিনতে চান তারা অবশ্যই আইসে যাচাই বাছাই করে আপনি দেখে নিতে পারবেন। এই গরুটা ভাই আমার এখন বর্তমানে হয়তো আমি এখন দিনের দুধ দেখাইতে পারবো না, কিন্তু এক সপ্তাহ দশ দিন গেলে এই গরুটার আমি আপনার দুধ স্বাবলম্বন দেখাইতে পারবো। কিন্তু দুই বেলা পঁচিশ কেজি দুধ না আসলে আমি গরুটা বেগে নিব, মানে ২৫ কেজি গ্যারান্টি। হ্যাঁ, গ্যারান্টি সহকারে দেবো আমি, আমার মেমো আছে, মেমো পেপারে লেখা দেবো গ্যারান্টি সহকারে। যদি ২৫+ না পান গরু আমি ফেরত নেব। আসলে ভাই বিক্রির দাম আমি, আপনারা বিক্রি করবেন, আমি চাইলে তো ভাই ৪ লাখ টাকাও চাইতে পারবো, কিন্তু চাবো না। গরু যদি নেন ৩ লাখ টাকা দাম পড়বে। এখন ভাই রমজান মাসের দিন, বেশি ফাঁকা বাকি দাম চাবো না। যদি কোনো ক্রেতা ভাই পছন্দ হয় যদি আইসে সরাসরি দোহান করে নেয় নিতে পারবে, থাকা খাওয়ার ব্যবস্থা আছে। আপনি এটার দাম চাবো আমি ২৪০০০০ টাকা, হালকা কিছু ডিসকাউন্ট, কিন্তু আপনি বেশি ব্যবধান হবে না, হবে না। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা সহ আমন্ত্রণ আজকে নতুন একটি প্রতিবেদন। দর্শক, আমরা আছি নীলপাত্রের ডেইরি ফার্ম। আমরা এখানে আছি কাঙ্গালি মার্কেট পালোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে মানিকগঞ্জ সদর। সুপ্রিয় দর্শক, আমরা এই খামারটিতে বেশ উন্নত জাতের কিছু গাবি ক্রয় বিক্রয় হয়। আমরা আজকেও আপনাদেরকে দেখাবো কী কী জাতের গাবি রয়েছে। আমরা চলুন ধীরে ধীরে খামারের দিকে প্রবেশ করি। এই যে দেখতে পাচ্ছেন যে খামারটির কথা বলছিলাম, নীলপাত্রের ডেইরি ফার্ম, এই যে দেখুন চমৎকার কিছু গাবি রয়েছে। এই গাবি একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান, নীলপাত্রের ডেইরি ফার্ম। এখানে ভালো ভালো জাতের গাবি রয়েছে। আজকেও আমরা যেটা জেনেছি ২৫ থেকে ৩০ লিটারের মতো গাবিও রয়েছে এখানে, এবং আরও কিছু গাবি রয়েছে। আমরা এই বিষয়ে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। এই যে সাইদ ভাই রয়েছেন, তার সাথে কথা বলবো। আমরা দেখতে পাচ্ছি সাইদ ভাই, আসসালামু আলাইকুম। জি ভাই, ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আমরা ভালো ভালো কিছু গাবি দেখতেছি, আমরা চোখে দেখে মনে হচ্ছে যে খুব ভালো জাতের গাবি আছে এই মুহূর্তে। জি, ক্রেতাদের জন্য যারা গাবি সংগ্রহ করতে চান তাদের জন্য মনে হচ্ছে আপনার সংগ্রহ বেশ ভালো রয়েছে। হ্যাঁ হ্যাঁ, এবারকার সংগ্রহ খুব ভাই হাই কোয়ালিটির সংগ্রহ রয়েছে, হাই কোয়ালিটির গাবি রয়েছে। আমরা যেটা প্রথমে যারা জানতে পারছি যে ২৫-৩০ এইরকম দুধের গাবিও আছে। হ্যাঁ হ্যাঁ, এবার ২৫ থেকে ৩০ কেজি পর্যন্ত আছে। ২৫ থেকে ৩০ কেজি? জি। আচ্ছা, একটু কথা জানতে চাই, আপনাদের কাছ থেকে যারা গাবি কেনে, জি, তারা এখন পর্যন্ত কোনো কমপ্লেন নিয়েছেন? আপনারা যে কথা বলেছেন সেই রকম পাইছে নাকি আবার গাবি কোনো ফেরত আসছে, এরকম কোনো ঘটনা ঘটছে কি না? না ভাই, ইনশাল্লাহ আপনি যে কয়টা আমার রেকর্ডিং করছেন, হ্যাঁ, আমি ইনশাল্লাহ আমার কোনো রেকর্ড মানে ভুল আসে নাই। আমি যাই বলছি ১-১ কেজি পরে কম বলে দিছি, আমার কোনো ব্যাকগ্রাউন্ড আসে নাই ভাই, ফেরতও আসে নাই কোনো মাল। কী কী জাতের গাবি এই মুহূর্তে আপনার সংগ্রহে আসেন বা কালেকশনে আসেন? ভাই, ফ্রিজিয়ানের সাথে জার্সি মিক্স আছে, আর আপনার হোলিস্টন ফ্রিজিয়ান আছে। আর এই প্রথম যেটা দেখতে পাচ্ছি এটা কি? এটা ভাই আপনার দুইটা জাত মিক্স আছে। কী কী জাত? এটা আপনার হোলিস্টন ফ্রিজিয়ান আছে, আবার একটু জার্সির ইয়ে আছে। আপনার হোলিস্টন ফ্রিজিয়ান এবং জার্সি মিক্স? জি, জার্সি মিক্স। তবে এটা ভালো একটা গাবি? হ্যাঁ, এটা খুব উন্নত জাতের গরু। গরুটা মনে করেন আগের মডেলের হাই কোয়ালিটির গরু ভাই, এটা হাই পার্সেন্টেজ গরু। হাই পার্সেন্টেজ গরু? জি। এগুলো ভাই মনে করেন ২৭-২৮ কেজি ৩০ কেজি পর্যন্ত দুধ দেয়। ২৫ থেকে ৩০ পর্যন্ত থাকবে। আচ্ছা, আমরা একটা বাচ্চা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা ভাই এই যে কালকে বাচ্চা দিছে আপনি, কালকে? হ্যাঁ, রাত্রে বাচ্চা দিছে। ও, তাহলে কয় ঘন্টা হলো বাচ্চার বয়স? বাচ্চার বয়স কয় ঘন্টা হবে? ১০-১১ ঘন্টা হয়েছে। ১০-১১ ঘন্টার একটা বাচ্চা দেখুন, তার আমরা দেখতে পাচ্ছি চমৎকার, মাশাল্লাহ। দেখুন বাচ্চাটা আপনার ১০-১১ ঘন্টা বয়স, সেই বাচ্চাটা দেখুন হাই পার্সেন্টেজ গাবি, না হলে এরকম একটা সুন্দর বাচ্চা আশা করা যায় না। গাবি যেরকম ভালো, তার আমি ভালো একটি, আমি আসলে ভাই নাম বলবো না, আমি যার কাছে গাবি আনছি আমারও বলছে যদি ২৫ কেজির কম হয় আমার গাড়ির গাবিটা আমার বাসায় দিয়ে টাকা ব্যাকটি রিটার্ন নিয়ে যাবা, কিন্তু বেশি হবে, কিন্তু আমি বলে দিলাম ২৫ কেজি তোমারে। এই যে বাচ্চাটা ভাই, বাচ্চার সিমেন্স আসলে যারা জাত উন্নয়ন করে তারাই ভাই এইসব কোয়ালিটির বীজ দেয়, এগুলো সচরাচর লোকে তো বীজ দিতে পারবে না। এই যে বীজটা দিছে ভাই কমপক্ষে ১২-১৩০০ টাকা দাম আছে এই বীজটার দাম। আসলে ১২-১৩০০ টাকা বিষয় না, বিষয়টা হলো জিনিসটা তো ভালো কিনা, ভালো কিনা। হাই পার্সেন্ট ১২-১৩০০ টাকা দিয়েও অনেকে ভালো জিনিস পায়, ভালো জিনিস পায় না, টাকাটা বিষয় না, বিষয়টা হলো আমার জিনিসটা ১২-১৩০০ টাকা দিয়ে আমি সোলের জিনিস পাইলাম কিনা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আমরা যারা জাত উন্নয়ন করে তারা এই বিষয়ে খুব অভিজ্ঞতা, তারা ভালো জানে জিনিসটা ভালো, বাহির থেকে সংগ্রহ করে নিজেদের যত্ন সহকারে বীজ দেয়। আচ্ছা, এবার একটু জানতে চাই, এই যে গাবিগুলো দেখতে পাচ্ছেন ক্রেতাদের উদ্দেশ্যে একটু বলেন তো, আপনার গাবি সম্পর্কে যারা এই ভিডিও দেখে গাবি ক্রয় করতে চায় তাদের উদ্দেশ্যে কিছু কথা বলেন। যারা ভাই গাবি ভালো মানের গাবি কিনতে চান তারা অবশ্যই আইসে
যাচাই বাছাই করে আপনি দেখে নিতে পারবেন। এই গরুটা ভাই আমার এখন বর্তমানে হয়তো আমি এখন দিনের দুধ দেখাইতে পারবো না, কিন্তু এক সপ্তাহ দশ দিন গেলে এই গরুটার আমি আপনার দুধ স্বাবলম্বন দেখাইতে পারবো। কিন্তু দুই বেলা পঁচিশ কেজি দুধ না আসলে আমি গরুটা বেগে নিব। মানে পঁচিশ কেজি গ্যারান্টি? হ্যাঁ, গ্যারান্টি সহকারে দেবো আমি। আমার মেমো আছে, মেমো পেপারে লেখা দেবো গ্যারান্টি সহকারে। যদি পঁচিশ প্লাস না পান গরু আমি ফেরত নেব। আচ্ছা আচ্ছা, সুপ্র দর্শক, আচ্ছা এবার একটু ধারণা জানতে চাই। আমরা হয়তো পারফেক্ট আমরা জানবো না বা আপনারা বলবেনও না, কীরকম ধারণা বিক্রির দাম কীরকম আনুমানিক একটা ধারণা দিতে পারেন? আসলে ভাই বিক্রির দাম আমি আপনারা বিক্রি করবেন, আমি চাইলে তো ভাই 4 লাখ টাকাও চাইতে পারবো, কিন্তু চাবো না। গরু যদি নেন 3 লাখ টাকা দাম পড়বে। আচ্ছা, বাকিটা আসবে? হ্যাঁ আসবে, সামনাসামনি দরদাম করে তারপরে তারপরে দেখবে। সুপ্র দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটি গাভি। গাভির সম্পর্কে জানলেন তিনি, একেবারে কাগজে বলছেন লিখিত গ্যারান্টি সহকারে এটা বিক্রি হবে। আপনারা দেখুন গাভিটা, এই সেটটি আমরা দেখাচ্ছি, এই দেখুন চমৎকার। আমরা এর পরের গাভিটা নিয়ে একটু কথা বলি। এইটি আসলে কী জাতের এবং এর অবস্থান কি? এটা ভাই একটু ফ্রাইল ফিজেন মিক্স আছে। এটা আপনি প্রথম বাচ্চা দিছে? প্রথম বাচ্চা, জি প্রথম বাচ্চা। ওই যে ওটা, এটারও সার বাচ্চা হয়েছে। এটারও সার বাচ্চা? জি সার বাচ্চা। এই দেখেন এটারও সার বাচ্চা। দেখি এটা একটু প্লাগবির ক্রস পাইছে ভাই বাচ্চাটা, তাই? জি, এই দেখেন এটারও মাশাআল্লাহ দেখেন কি হাই কোয়ালিটির বাচ্চা। এটা কতদিন হলো? এটা আজকে ভাই 8 দিন। আজকে 8 দিন? জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটার একটুখানি লুকিংটা খুব চমৎকার। আপনি যেটা বলেছেন ওইটা কিছু যা সাপ রয়েছে। আমরা এবার গাভিতে আসি। এটার দুধ কীরকম হয়? এটা যেহেতু 8 দিন হয়েছে, দুধের একটা পর্যায়ে আছে? হ্যাঁ পর্যায়ে আসছে। আমি ভাই দুইবার এখন 15 কেজি পাচ্ছি। 15 কেজি? জি। আচ্ছা আচ্ছা, দুইবেলায় 15 কেজি পাচ্ছেন, চমৎকার। এইটার আনুমানিক বাজারে কীরকম আপনি সারার ধারণা একটু দেবেন? এখন ভাই রমজান মাসের দিন, বেশি ফাঁকা বাকি দাম চাবো না। যদি কোনো ক্রেতা ভাই পছন্দ হয়, যদি আইসে সরাসরি দোহান করে নেয় নিতে পারবে, থাকা খাওয়ার ব্যবস্থা আছে। আপনি এটার দাম চাবো আমি 2,40,000 টাকা। হালকা কিছু ডিসকাউন্ট, কিন্তু আপনি বেশি ব্যবধান হবে না। হবে না? না, মানে রমজান দিন বেশি ডিফারেন্স বা বাইশ না। আমি দাম চাইলে ভাই 3 লাখ টাকা চাইতে পারতাম, চাবো না। আপনি চাইলাম হলো 2,40,000, কিন্তু আপনি ডিসকাউন্টের জন্য 30,000 টাকা একদম যদি হয় নিবেন, নাহলে নাই। আচ্ছা ঠিক আছে, এবার জানলাম। এবার পরেরটা আসি। সুপ্র দর্শক দেখুন, আমরা পরেরটা কথা বলতে বলতে আপনার একটা জিনিস দেখাচ্ছি। এই যে দেখুন এর বাট ওলানজগুলি আছে চমৎকার, 4টি বান রয়েছে। গাভিরে হাইট অনেক বেশি এবং দেখেন হাইট প্রায় আমার সমানই, আর দেখা যাচ্ছে আপনার সমান হয়ে গেছে। হ্যাঁ, এটা ভাই কেবল 2টা দাঁত পড়ছে, এখনও দাঁত জ্বালায় নাই। কেবল 2টা? হ্যাঁ, আর দাঁত ছিল, কেবল এই যে 2 দিন ধরে দাঁত পড়ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো মনে হচ্ছে হলেস্টার ফিজেন। হ্যাঁ, এটা হলেস্টার ফিজেন, এটা প্রথম বাচ্চা দিবে। প্রথম বাচ্চা দিবে? জি প্রথম বাচ্চা দিবে। কত প্রেগনেন্ট, কত মাস? এটা ভাই আরও 12 দিন টাইম আছে। 12 দিন? হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন জাত কারে বলে ভাই, জাত তো মনে করেন অনেক মানুষের চিনে না। আর দাম চাইলে ভাই অনেকেই খারাপ মন্তব্য করে, এর জন্যে দামও চাইতে চাই না। এইসব বড় গরু মনে করেন ভাই প্রকাশ্যে সামনাসামনি আইসে না দেখলে বোধহয় বোঝা যাবে না। এই সমস্ত গরু বা যেগুলো আমরা দেখতে পাচ্ছি, গরু আসলে সরাসরি দেখলে যে কেউ যারা গাভি চিনে বা গাভি সম্পর্কে জানে তারা পছন্দ করবে। হ্যাঁ, এক একটা এক এক মানে বেশ কোয়ালিটিফুল গাভি আমরা দেখতে পাচ্ছি। সাহিদ ভাই এবার বেশ কালেকশন, আপনারা আজকে আমরা কালেকশনগুলো দেখতেছি, মানে এক একটা জিনিস এক এক রকম, বেশ ভালো ভালো গাভি আপনার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দর্শক। বেশ, এই গাভিটা আর একটু সম্পর্কে জানতে চাই। বলছেন যে হবাই 2 দাঁত, আর 10-12 দিন বাকি বাচ্চা দিয়ে দেওয়ার, বেশ কাছাকাছি চলে আসছে, পার্সেন্টেজও ভালো। কিন্তু একটা জিনিস জানতে চাই, এই গাভিটা আপনাদের মানে বিক্রির কীরকম, ক্রেতাদের উদ্দেশ্যে কী বলতে চান? আমি তো ভাই আসলে চাইতে পারতাম 5 লাখ, 5.5 লাখও চাইতে পারতাম, তা না। আমার চাওয়া দাম 4.5 লাখ টাকা। 4.5 লাখ? 4.5 লাখ। হ্যাঁ, তারপরে আসবে সামনে সামনে আইসা দরদাম করে নিতে পারবে। এটার গ্যারান্টি কি? এটা ভাই প্রথম হিসাবে মনে করেন কমপক্ষে মনে করেন 27-28 কেজি দুধ দেবে। আমি প্রথম বিয়ানের গরু কয়েকটাই বেচছি ভাই, 27-28-25 এরকম দিয়েছে। হ্যাঁ, কিন্তু ভাই জাত না চিনে পারলে বোধহয় ভাই অনেকে খারাপ মন্তব্য করবে।
লে কমেন্ট করে যে এই গরু এত দুধ হয় নাকি অমুক হয় নাকি তমুক হয় নাকি, যারা না চিনে ভাই না না বুঝে তাদের জন্য ভাই এইসব গরু না, তাদের জন্য ভাই ছোট গরু বেটার। যারা বড় গরু পালন করে তারাই বুঝবে যে বড় গরু কতটুকু দুধ হয় না হয় তারাই বুঝবে, যারা পুরানা খামারি তাদের জন্য ভাই মানে অনেক অনেকজন কথা বলে এত টাকা দাম চায় টাকা গাছে ধরে, হ্যাঁ টাকা গাছে ধরে নাকি ধরে না কিন্তু টাকা গরুর জন্য দিতে হবে, টাকা গরুর উপরেই তো দিবেন, আমার তো আর দিবেন না টাকাটা, আপনি 4 লাখ 4.5 লাখ টাকা একটা জিনিস নেবেন আপনি গরুটা দেখেই তো আমার টাকাটা দিবেন, আমার তো আর এমনি দেখে চেহারা দেখে টাকা দেওয়া যেতেছেন না। এটার বডির ওজন আছে কয় টাকা দাম, আপনি দুধ ছাড়লে কয় টাকা বিকবো সেইটা দেখতে হবে না, আপনি আপনার টাকাটা কি হালাল না বৈধ আপনি দেখতে হবে না, যে এই গরুটার দুধ ছাড়লে কত টাকা দাম আছে, এই গরুটা দুধ ছাড়লে তো 2.5 লাখ 3 লাখ টাকা দাম আছে। আর একটা কথা জানতে চাই আপনার কাছে, একটা মন্তব্য শুনতে চাই, সেটি হলো যারা এই ধরনের কথা বলে টাকা গাছে ধরে কি নেয় এত কিছু দুধ কোথায় পাবে দুধ হবে না এইরকম অনেক ধরনের মন্তব্য, তাদের উদ্দেশ্যে আপনারা যেহেতু নিয়মিত গরু বিক্রি করেন। আমি আসলে ভাই তাদের উদ্দেশ্যে কোনো খারাপ কথা বলবো না, তারা কমেন্ট করে করুক গে তারা না বোঝে তাদের কমেন্ট করা উচিত নেই, যারা পালন করে যারা বাস্তবতায় বোঝে তারা কোনদিন খারাপ কমেন্ট করবে না ভাই, রাইট তাদের কিছু বলার নাই না ভাই, এটার জন্য আমি সাধারণ কিছু বলবো না, এই বিষয়ে কোনো অভিজ্ঞতা নাই, অভিজ্ঞতা নাই, এই অনেক খারাপ কথা বলে মানুষ, বলতে হয়তো কথা বলতে বলতে দুই একটা ভুল কথা আসতে পারে যারা সঠিক তারাও ভুল বলে, কিন্তু তাই বলে যে এই ধরনের উল্টাপাল্টা মন্তব্য করা ঠিক না, আপনি জেনে শুনে জিনিস যার যা যার যে জিনিস সে তার জিনিস, এক টাকার জিনিস সে 10 টাকা চাইতে পারে, শুধু আপনার খারাপ মন্তব্য করার কোনো ভাই রাইট আছে বলে আমি এই গরুটা ভাই বাচ্চা ভাই কিনছে মনে করেন প্রায় 1,80,000 টাকা দাম, তাহলে এই গরুটা আমি গৃহস্থ যে 5.5 লাখ 5 লাখ টাকা দাম চেয়েছে, আমি তো গরুটা 1 সপ্তাহ বৈরা গরুটা কিনছি, এখন একটা বাচ্চা ভাই পালবে 1,70,000 যদি বাচ্চাটা কিনে পালে এই গরুটা পাশে 1-1.5 বছর সে পরিশ্রম দিছে না, তার টাকায় ব্যয় হয়েছে না, তারও তো 3.5 লাখ টাকার কাছাকাছি পড়ে গেছে গাই গরুটা, সেও তো একটা আশাই পালছে ভাই, সে তো আশা ছাড়ার দেয় নাই। ঠিক আছে আমরা আরও একটি গাভী দেখতেছি এই পাশে, এটি আকৃতি দেখতে একটু ছোট, এটা কি গাভী হয়েছে নাকি? এটা গাভ, এটাও ভাই বাচ্চা দেবো, এটারও 10-12 দিন টাইম আছে। 10-12 দিন? জি। এটা কী জাতের? এটাও হলিস্টন ফিজিয়ান। হলিস্টন ফিজিয়ান? জি, এটা আগে একটা ভাই বাচ্চা দিছিল, হ্যাঁ এটা আমাদের ঘরের গরু, এটা কিনা গরু না। কিনা গরু না? না এটা কিনা গরু না। ও আচ্ছা আচ্ছা, নিজের? হ্যাঁ এটা আবার রেকর্ড, নিজের গাবি তৈরি করা? হ্যাঁ হ্যাঁ, ঘরের গরু তৈরি করা। প্রথম বিয়ানে মনে করেন হাইট মেট একটু অন্য গরুর চেয়ে এই পাশের ডার একটু ছোট, হাইট ছোট থাকবে ভাই কিন্তু এটা দুধ ভালো, দুধ ভালো? হ্যাঁ দুধ কত বড়, আমরা 14-13 এরকম পাইছি, মানে আধা তিলি বাচ্চা দিছিল এবার 2 দাঁত হয়েছে, কেবল 2 দাঁতের আছে? হ্যাঁ কেবল 2 দাঁত, কেবল 2 দাঁত। আচ্ছা 14-15 কেজি দুধ? হ্যাঁ, এবার আশা করি আমরা 17-18 পাবো, 17-18 হয়তো বা দ্বিতীয় বিয়ানে, প্রথম রাস্তে দ্বিতীয় বিয়ানে আরও একটু বাড়তে পারে, হ্যাঁ 3-4 কেজি বাড়বে। খাবারটা আপনি বাড়তি দিলে গরুর দুধও হয়তো বাড়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা এটা কি তাদের উদ্দেশ্যে কী বলতে চান? এটার বিষয়ে ভাই কোনো দর্শকের যদি পছন্দ হয় আসবে সরাসরি দেখে নিবে, কারণ এটার গপ্পের কোনো কিছু না ভাই, এটা দোহান করে আপনি দেখে নেবেন, এটার যে বাচ্চা আছে বাচ্চাটার দাম এখন 1,30,000 টাকা করে, মেয়ে বাচ্চা, বকনা বাচ্চা? হ্যাঁ এটার মতো হয়েছে? হ্যাঁ এটার পেট ঠিক হয়েছে, ওটা আবার মুন্ডি হয়ে গেছে গা, মুন্ডি হয়েছে? হ্যাঁ মুন্ডি হয়েছে, মাশাল্লাহ, তাতে আপনি আরও প্লাস পয়েন্ট। হ্যাঁ একটা মন্ডি জিনিসের কিন্তু চাহিদা বেশি, এটা কিন্তু ভালো একটাই। হ্যাঁ চাহিদা, আমি কালকে একটা অরিজিনাল গাবি অরিজিনাল মন্ডি হয়ে বের হয়, এখন আমরা অনেকেই দেখছি এই মন্ডির চাহিদার কারণে শিং কেটে মন্ডি বানায় কিন্তু সেটা আসলে মন্ডি না, না না না, যেটা গাবির পেট থেকে মন্ডি হয়ে আসে, গাবির পেট থেকে হলে সেটা হলো অরিজিনাল। আর আপনারা এখন বর্তমানে তো ভাই এই কলির যুগ, আধুনিক যুগ হয়ে গেছে, মানে এখন তো সিস্টেম করা যায় মন্ডি বানান যায়, করা যায়। হ্যাঁ এই কারণে তো বলতেছি মিশিং কেটে একেবারে ই করে দিয়ে মন্ডি বানাই ফেলে, আর প্রকৃতি ওর পেট থেকে হয়েছে ভাই, আমরা কোনো কিছু করেই করি নেই। আচ্ছা আচ্ছা, এটা কীরকম? এটার দাম ছাড়া ভাই 2,40,000। আচ্ছা আচ্ছা আচ্ছা, একজন ক্রেতা আপনি এই যে কথা বলছেন দুধের কথা, আপনার এখানে যাচাই করার সুযোগটা কি, কীভাবে একজন কাস্টমারকে আপনার সুযোগ দেন? হ্যাঁ কাস্টমারও তো ভাই অবশ্যই সুযোগ দেবো, কারণ সে এত টাকা দিয়ে একটা জিনিস নেবে যাচাই বাছাই করে না করে নিবে কেন? হ্যাঁ সুযোগটা কীরকম, কীরকম যাচাই করতে, দুধ কতদিন কীভাবে যাচাই করতে, আপনার এখানে আসে দূরে থেকে একজন আসলে তার জন্য কী কাস্টমারের সব তো আর আপনার মানিকগঞ্জের ক্রেতা না,
যোগাযোগ করে গাবি কিনতে, কিন্তু যারা দূর থেকে আসবে, অনেক দূর থেকে চিটাগাং বা খুলনা বরিশাল এরকম জায়গা থেকে আসতে পারে, সেই ধরনের ক্রেতারা আপনার গাবি দেখতে আসিয়া কিভাবে তারা দাসাই বাসাই করবে বা তাদের জন্য ভাই আমি পর্যাপ্ত মানে সুযোগ সুবিধা আছে, তারা আইসে হয়তো দুই দিন তিন দিন থাকবে, তার সুযোগ ব্যবস্থা আমার কাছে আছে, আমার এখানে থাকবে খাবে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে। আচ্ছা, তাতে কোনো অসুবিধা নেই? না না, এমনি আল্লাহর মতো কোনো সমস্যা নাই। থাকা খাওয়া বা আপনার এই গাবি চেকিং করা বা এই দুধ দেখা সেই সুযোগটা আপনারা রেখেছেন? হ্যাঁ, সেই সুযোগ আছে ভাই। সুপ্রিয় দর্শক, আপনারা বুঝতেই পারছেন একেবারে নিশ্চিতভাবে বলছে যে আপনারা যে কোনো পর্যায়ে যাচাই করার সুযোগ রয়েছে, 100% যাচাই বাছাই করে দেখে শুনে তার কাছ থেকে গাবি ক্রয় করতে পারবেন। আপনারা আমরা যে দামগুলো বলেছি সেটি হলো তার এই ক্যামেরার মাধ্যমে ভিডিওর মাধ্যমে একটি ধারণা দেওয়া হয়েছে, কিন্তু এই এই দামটা কিন্তু একেবারে পারফেক্ট দাম না। আপনারা আসবেন, পছন্দ হলে তারপরে সাইড ব্যবসাতে দর কষাকষি করবেন, আপনি ইচ্ছা করলে কমাতে পারেন, আপনার মতো করে আপনি কমাইয়া আরও কম দামে তার কাছ থেকে গাবি ক্রয় করতে পারেন, যাচাই বাছাই করবেন, সেটি হয়তো দরদাম করে আপনারা নিতে পারবেন। সর্বশেষ ক্রেতাদের উদ্দেশ্যে কী বলতে চান? সর্বশেষ ক্রেতাদের উদ্দেশ্যে আমি একটা জিনিস বলতে চাই ভাই, আপনারা খারাপ কমেন্ট করবেন না, যারা না বোঝেন ভালো খামারির সাথে আপনি যোগাযোগ করবেন, তারপরে আপনি জাত চিনবেন, জাত চিনে তারপরে অভিজ্ঞতা নিয়ে আপনি গরুর দাম বলবেন। আর পুরানা খামারিদের জন্য ভাই আমরা বলি, তারা তো ভাই খারাপ কমেন্ট কোনো দিন করবে না, যারা গরু শ্রেণীর প্রকৃতি গরু পালে তারা কোনো দিন খারাপ মন্তব্য করবে না, অবশ্যই তারা জিজ্ঞাসা করবো হয়তো ভাই দামটা একটু বেশি চাইছেন, কম আর বেশি হতে পারে, 19-20 হতে পারে, কিন্তু আপনি 15-20 হবে না ভাই কোনো সময়। এই গরুটা ভাই 4.5 লাখ চাইছি, 4-এর নিচে আসার কোনো আমার পরিকল্পনা নাই।